নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজ বানাবো বরবটি বাটা। আমি এখানে বরবটিটা ভাতে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে বেটে নিয়েছি মিহি করে। নিয়েছি রসুন, সাত আট কোয়া রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কড়াইটা এখানে আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল। বিশেষ কোনো মশলার দরকার হয় না। কালো জিরা লাগবে, কালো জিরাটা আমি এখানে, তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরাটা আমার ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি রসুনগুলো। দিয়ে দেবো রসুনগুলো, রসুনগুলো ভেজে নেব। রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা বরবটিটা, ভালো করে নাড়তে হবে। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য চিনি, অল্প হলুদ, দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা একদম শুকনো শুকনো হবে, তাই ভালো করে নাড়তে হবে, যে জলটা আছে একদম শুকিয়ে যাবে। এটা একটা ওপার বাংলার রান্না, গরম ভাতে এর সাথে আর কিছুই লাগে না, দারুণ খেতে লাগে। দর্শক বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, এটা এখন তুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, বরবটিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হবে। বাড়িতে অনেক সময় বরবটি নষ্ট হয়, সেক্ষেত্রে এরকমভাবে করে দেখবেন, দারুণ খেতে হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।